সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয় সবাই ভালো আছেন। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্দুর হৃদয় দেব। মনে প্রাণে আছো তুমি, চিরদিনই আমি তোমার হব, আমি আমার হব। সুপ্রিয় দর্শক, আপনারা গানটি দেখে হয়তোবা অনেকে অনেক কিছু মনে করতেছেন, তবে আজকে আমি এই বিন্দুর গানটি গাওয়ার একটি মাত্র কারণ হচ্ছে যে বিন্দু নামের একটি মেয়ে, যার বয়স 24 বছর, ভারতীয় নারী, তিনি নিজেকে নিজে বিয়ে করার ঘোষণা দিয়েছেন এবং তিনি বিয়ে করবেন আগামী 11ই জুন। এবং তার বিয়ের আয়োজন স্বরূপ মানে তার বন্ধু বান্ধবরাও থাকবেন এবং তিনি তেনার বাবা মার থেকেও কিন্তু পারমিশন নিয়েছেন। তো আসলে এই পৃথিবীর ইতিহাসে কিন্তু বিরল একটি ঘটনা এরকম, মানে যে নিজেকে নিজে কিভাবে বা বিয়ে করবেন। একজন নারী যদি সে নিজেই স্বয়ংসম্পূর্ণ হতো তাহলে কিন্তু তার জন্য পুরুষের প্রয়োজন হতো না। তো তিনি কিভাবে নিজেকে নিজে বিয়ে করবেন, বা তিনি বলতেছেন যে আসলে আমি মনে করি যে নারীরা স্বয়ংসম্পূর্ণ, নারীরা অন্যের উপর নির্ভরশীল না, সে জায়গা থেকে তিনি বলতেছেন যে তিনি নিজেকে নিজে বিয়ে করবেন। এবং তার বাবা মার কাছ থেকে তিনি মতামত নিয়েছেন, তার বাবা মা তাকে বলেছেন যে তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটা করো। তো তার বাবা মা নাকি তাকে বলতেন যে তুমি নতুন কিছু করে দেখো, এবং তিনি নিজেকে নিজে বিয়ে করে তিনি নতুন কিছু করে দেখাবেন। সুপ্রিয় দর্শক, আমরা মানে অনলাইন সোর্সগুলো থেকে গেটে জানতে পেরেছি যে আসলে ব্রাজিলের মধ্যে এক নারী, তিনি নিজেকে নিজে বিয়ে করেছিলেন কয়েক বছর আগে। তো সেখানে নিজেকে নিজে বিয়ে করার পরেই কিন্তু তিনি 3 মাসের মানে 3 মাস পরে কিন্তু নিজেকে নিজে ডিভোর্স দেওয়ার ঘোষণা দিয়েছেন। তো এই নারী নিজেকে নিজে বিয়ে করতে যাচ্ছেন, মানে বিষয়টি আসলেই মানে নেওয়ার মতো না। আসলে আপনি মানুষ যখন কেউ শুনবে বলবে যে আসলে মেয়েটি নাকি পাগল হয়ে গেছে, সে নিজেকে নিজে কীভাবে বিয়ে করবে, সে নিজের সব কিছু নিজে করার চেষ্টা করবেন, এরকম টাইপের কথাই কিন্তু শোনা যাচ্ছে। তো সুপ্রিয় দর্শক, আমি যদি মেয়েটির সম্পর্কে আপনাদেরকে আর একটু বিস্তারিত মানে বলতে চাই যে আসলে মেয়েটির মানে তার বাড়ি কোথায় বা সে কোন জায়গা থেকে বিষয়টি করতে যাচ্ছেন। তিনি আসছে 11 জন ভারতীয় তরুণী ক্ষমা বিন্দুর বিয়ে, তার নাম হচ্ছে ক্ষমা বিন্দু। গুজরাটের প্রধান শহর বড়োদারার এক মন্দিরে হিন্দু রীতি মেনে তিনি বিয়ে করতে যাচ্ছেন। তারপরে বিয়ের অনুষ্ঠানে তিনি লাল শাড়িতে সাজবেন, হাতে থাকবে মেহেদি, কপালে সিঁদুর, হিন্দু রীতিতে পবিত্র অগ্নিগিরি 7 পাকও ঘুরবেন। বিয়ের আগে আর সবার যেমন হলুদ হয়, বিন্দুর জন্য সে আয়োজন হচ্ছে, সেখানে নাচ গানও হবে। বিয়ের পর 2 সপ্তাহে হানিমুনে হবে ভারতের গোয়ায়। ইতিমধ্যে বিয়ের কার্ডও ছাপানো হয়ে গেছে। সুপ্রিয় দর্শক ভাই, আমি বুঝতে পারতেছি না, আপনারা চাইলে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে লিখতে পারেন যে একজন নারী কিভাবে সে নিজেকে বিয়ে করবেন। এই বিষয়টি আসলে মানে হাস্যকর একটি বিষয়, যে শুনবেন তারই হাসি আসবে, আসলে ভাই হাসি আসার মতো একটি বিষয়। তো যাই হোক দর্শক, আপনাদের মন্তব্য কি কমেন্ট বক্সে লিখবেন। আবার হাজির হবো নতুন কোনো প্রসঙ্গ, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।